কোপা আমেরিকার আগে শেষ প্রস্তুতি ম্যাচে গুয়াতেমালাকে 4-1 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেস। 20 জুন আর্জেন্টিনা কানাডার মধ্য দিয়ে শুরু হবে কোপা আমেরিকা। কোপা আমেরিকা সম্পূর্ণ ফিট মেসিকে পাওয়া নিয়ে যখন সংশয়ে আর্জেন্টিনা সমর্থকরা, তখন নর্থ আমেরিকান দেশ গুয়াতেমালার বিপক্ষে শুধু খেলেনি, জোড়া গোল করলেন এবং গোলও করালেন। এই ম্যাচে হ্যাটট্রিকও করতে পারতেন মেসি, কিন্তু দলের ফরওয়ার্ড লাইনের গুরুত্বপূর্ণ খেলোয়াড় লাউতারো মার্টিনেসকে কোপা আমেরিকার আগে গোলের ছন্দে ফেরাতে পেনাল্টিতে গোল করার সুযোগ নিজে না নিয়ে মার্টিনেসকে দিয়ে করিয়েছেন। দলীয় শক্তিতে অনেক পিছিয়ে থাকা গুয়াতেমালার বিপক্ষে চতুর্থ মিনিটেই লেসান্দ্রো মার্টিনেজের আত্মঘাতিক গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। যদিও 12 মিনিটেই প্রতিপক্ষের গোলকিপারের ভুলের সুযোগে গোল করে সমতা আনেন মেসি। এরপর 39 মিনিটে পেনাল্টি পায় বিশ্বকাপ চ্যাম্পিয়নরা, কিন্তু সেই সুযোগটি মেসি কাজে না লাগিয়ে পেনাল্টি থেকে মার্টিনেজকে দিয়ে গোল করিয়েছেন। এরপর 66 মিনিটে মেসির পাত থেকে মার্টিনেজ নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন। 77 মিনিটে দারুণ এক 1-2-1 পাসে ডি মারিয়ার পাস দিয়ে মেসি নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন। এই ম্যাচে গঞ্জালো মার্থিয়াল ও লাউহান মলিনা এবং অ্যাঞ্জেলো ফার্নান্দেজ খেলিয়ে কোপার জন্য দলের সেরা একাদশ বেছে নেওয়ার চেষ্টা করেছেন কোচ।